ধরেই রাখতে পারো যে এই সাতটার মধ্যে থেকে মোটামুটি সাতটা ব্রড কোশ্চেন থাকতে পারে পার্সেন্ট শুটিং থেকে তোমাদের একটা প্রশ্ন থাকবে আমি এগুলো আসসালামু আলাইকুম এই ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো হচ্ছে তোমার ইন্ট্রোডাকশন টু প্রোজের কোন কোন টপিক বা কোন কোন কোশ্চেনগুলো তুমি যদি পড়ো তাহলে কমন পাওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি তো তোমরা দেখছো আমার চ্যানেল আ লার্ন উইথ পলাশ আর আমি তোমাদের সাথে আছি রেজা পলাশ তো শুরু করা যাক তোমাদের সাথে একটু আগে আমি একটা ভিডিও অলরেডি আপলোড করেছি সেখানে আমি দেখিয়েছি যে তোমাদের কোশ্চেন প্যাটার্নটা কেমন থাকবে তো সেখানে আমি বলেছিলাম যে শর্ট কোয়েশ্চেন টোটালি তোমাদের ছয়টার মধ্যে দুইটা অ্যান্সার করতে হবে শর্ট এক্সপ্লানেশন এবং শর্ট নোটস এবং ব্রড কোশ্চেন তোমাদের সাতটার মধ্যে অ্যান্সার করতে হবে তিনটে এই হচ্ছে তোমার বিশ মার্কস এবং এখানে হচ্ছে তোমার সিক্সটি মার্কস তো এই টোটাল তোমাদের এইটটি মার্কস তো এইটটি মার্কসের জন্য তুমি যদি খেয়াল করো দেখো এখানে আমাদের শর্ট থাকবে হচ্ছে ছয়টা তো সাধারণত যদি ছয়টা থাকে তোমার যদি বইয়ের চ্যাপ্টার থাকে চোদ্দোটা তোমাদের বইয়ের সমত চ্যাপ্টার আছে সাত চোদ্দোটা এবং একটা নোভেল তো চিন্তা করো যদি চোদ্দোটা চ্যাপ্টার থাকে তোমার কিন্তু চোদ্দোটা চ্যাপ্টার থেকে প্রশ্ন থাকবে না ইম্পর্টেন্ট দেখে ছয় সাতটা চ্যাপ্টার থেকে ছয়টা চ্যাপ্টার থেকে ছয়টা প্রশ্ন দেওয়া হবে একইভাবে ব্রড কোশ্চেনের কথা যদি চিন্তা করো তোমার যেগুলো একটু কম ইম্পর্টেন্ট সেখান থেকে ব্রড কোশ্চেন তোমাদেরকে দেওয়া হবে না সাধারণত যেগুলো একটু বেশি ইম্পর্টেন্ট সেখান থেকে তোমাকে সাতটা ব্রড কোশ্চেন দেওয়া হবে তার মধ্যে আমাদের তিনটে অ্যান্সার করতে হবে এবং এখন কথা হচ্ছে যে ইম্পর্টেন্ট বা বেশি ইম্পর্টেন্ট আমরা বুঝবো কীভাবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি আমি এটা তোমাদেরকে ভিডিও ডিসক্রিপশনে লিখে দিচ্ছি তবে আমার কথা যদি একটু মনোযোগ দিয়ে শোনো তোমাদের জন্য উপকার হবে দেখো প্রথমে তোমাদের একটা টেক্সট আছে হচ্ছে মাদার ইন ম্যানভিল এখান থেকে তোমাদের একটা প্রশ্ন থাকার পসিবিলিটি আসে দ্বিতীয়ত দ্য পেন্ডুলাম দ্য পেন্ডুলাম এখান থেকে একটা প্রশ্ন থাকার পসিবিলিটি আছে ব্রড কোশ্চেন শর্টও ধরে রাখতে পারো দ্বিতীয়ত হচ্ছে দ্য সেলফিস জায়েন্ট এখান থেকেও একটা থাকার পসিবিলিটি আছে এরপরে আমি বলি অফ স্টাডিজ অফ স্টাডিজ এখান থেকে একটা প্রশ্ন হানড্রেড পারসেন্ট থাকবে কারণ বাস্তবে আসলে প্রশ্ন মানে কোশ্চেন সেটা কোশ্চেন সেটই করে এরকমভাবে যারা যে টেক্সটগুলো বা যা যে সমস্ত লেখকরা বেশি ফেমাস বেশি ইম্পর্টেন্ট অবদান কন্ট্রিবিউশন যে সমস্ত রাইটারদের আছে তাদের লেখাগুলোকে চুজ করার তারপর তোমাদের থাকবে হচ্ছে শুটিং অ্যান্ড এলিফ্যান্ট হান্ড্রেড পার্সেন্ট শুটিং অ্যান্ড এলিফেন্ট থেকে তোমাদের একটা প্রশ্ন থাকবে আমি এগুলো স্টার মার্কস দিয়ে ভিডিও ডিসক্রিপশানে দিই আই হ্যাভ এ ড্রিম তারপর তোমার হচ্ছে লং ওয়াক টু ফ্রিডম আই হ্যাভ এ ড্রিম এবং লং ওয়াক টু ফ্রিডম এ এখান থেকে যদি কোশ্চেন না দেয় মানে এটা হানড্রেড পার্সেন্ট দিবেই কারণ এটা কোনোভাবেই পসিবল না এখান থেকে প্রশ্ন না দেওয়ার তো তোমরা এই যে আমি এখানে যে ছয়টি টপিকের কথা বলে দিচ্ছি সরি সাতটি তোমরা ধরেই রাখতে পারো যে সে এই সাতটার মধ্যে থেকে মোটামুটি সাতটা ব্রড কোশ্চেন থাকতে পারে তো যদি সাতটা নাও থাকে ধরো পাঁচটা থাকলো বা চারটে থাকলো তোমরা কিন্তু ওখান থেকে এসে তিনটা প্রশ্নের অ্যান্সার করতে পারবে তো আমার আশা করা যায় এখান থেকে কমন পাওয়ার পসিবিলিটি আছে তো তোমরা রিস্ক নিও না যেহেতু তোমাদের পরীক্ষার ডেটটা পিছানো হয়েছে সম্মত সতেরো তারিখে পরীক্ষা হওয়ার কথা ছিল তোমাদের সেই পরীক্ষাটা হচ্ছে পঁচিশ তারিখে তো আমার এই লেখা এই টপিকগুলো আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি এই টপিকগুলো জাস্ট পড়লে তোমাদের কমন পাওয়ার পসিবিলিটি হান্ড্রেড পার্সেন্ট বলা যদিও উচিত তা নাইনটি পার্সেন্টের বেশি নাইনটি আমি বলতে পারি তোমরা এগুলো পড়লে আশা করি কমন পাবে তো তারপরেও যেহেতু তোমাদের টাইম আছে তোমরা কি করবে যে টপিকগুলা মানে আগামীতে যে পরীক্ষা হবে ইন্ট্রোডাকশান তো তোমাদের সম্মত আছে যাই হোক যে যে টপিকগুলো আছে বাকি পরীক্ষা সেগুলোতে তোমরা আরেকটু প্রিপারেশান নিতে থাকো সাথে এই সাবজেক্টেরও প্রিপারেশান নিতে থাকো তো আমার মনে হয় তোমরা শেষ করে ফেলতে পারবে সবই তো এছাড়াও তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো অবশ্যই কমেন্ট আমি রিপ্লাই করবো এবং তোমাদের যদি কোনো প্রশ্ন বা যে কোনো প্রয়োজনে তোমরা আমাকে হেল্প করতে সরি আমাকে আমার হেল্প তোমরা নিতে পারো তো অবশ্যই কমেন্ট করবে ভিডিওতে লাইক দিবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে কারণ তোমাদের পরীক্ষার মধ্যে আমি সবসময় চেষ্টা করি তোমাদেরকে হেল্প করার বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও দিয়ে তোমাদের হেল্প করার তো সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থাকো দেখা হবে অন্য একটি ভিডিওতে আল্লাহ হাফিজ